আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে ফেসবুক পেজ দিয়ে আপনারা ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। তো ফেসবুক পেজ দিয়ে ফেসবুক গ্রুপে যারা পোস্ট করতে পারেন না, অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই প্রত্যেকজনের কাছে অনুরোধ করব, আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দিবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। তো সরাসরি আপনারা ফেসবুকে চলে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ফেসবুকে চলে আসলাম। তো এখান থেকে আপনারা থ্রি ডট অপশনে ক্লিক করে আপনারা আপনাদের পেজে চলে যাবেন। তো এখান থেকে আমি আমার পেজে চলে যাচ্ছি, তো আপনারাও এখান থেকে আপনাদের পেজে চলে যাবেন। তো পেজ দিয়ে গ্রুপে পোস্ট করার জন্য আপনারা হালকা একটু নিচে চলে আসবেন এখান থেকে। তারপর এখানে স্ক্রল ডাউন করে এখানে যে পেজ একটা গ্রুপ অপশন আছে, তো এখানে আপনারা সেই গ্রুপ অপশনটায় ক্লিক করবেন। তো ব্যাক হয়ে গিয়েছে, আমি আবারও চলে যাচ্ছি, একটু ওয়েট করেন। এখান থেকে গ্রুপ অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে যে গ্রুপ অপশনটা আছে, আপনারা এখানে গ্রুপ অপশনে ক্লিক করার পর লিঙ্ক ইওর গ্রুপ অপশনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি এই অপশনটা ক্লিক করে দিচ্ছি, আপনারা এই অপশনটা ক্লিক করে দেবেন। তো আপনাদের যেই গ্রুপটা আছে এখানে সেই গ্রুপটা কিন্তু শো করবে। তো আমার একটাই গ্রুপ এখানে রয়েছে, এই জন্য সেই গ্রুপটা শো করছে। তো এখান থেকে আপনারা লিঙ্ক অপশনে ক্লিক করে দেবেন, লিঙ্ক গ্রুপ। তো হয়ে গেল আমাদের লিঙ্ক হয়ে গেল। তো এখন আপনাদেরকে কি করতে হবে, সরাসরি আপনারা আপনাদের গ্রুপে চলে যাবেন। এখান থেকে আমি আমার সেই গ্রুপটায় চলে যাচ্ছি। তো এখন আমি গ্রুপে চলে এসেছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখন কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন গ্রুপ বাই বিডি সাববির ইউটিউবার, মানে আমাদের পেজের নামটা কিন্তু এখানে শো করে গিয়েছে। তো এখন আমি যদি এখানে পোস্ট করতে যাই, এখানে একটা হাই দিয়ে দিলাম। তো এখন যদি এখান থেকে পাবলিশ করতে চাই, এখান থেকে পাবলিশ অপশনে ক্লিক করলেই দেখতে পারবেন বন্ধুরা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে। ভালো করে লক্ষ্য করুন, ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আমরা গ্রুপে কিন্তু পোস্ট করতে সক্ষম হয়েছি। তো এইভাবে আপনারা খুব সহজে আপনারা ফেসবুক পেজ দিয়ে আপনারা যে কোনো গ্রুপে আপনারা কিন্তু পোস্ট করতে পারবেন। কিন্তু অন্য কোনো গ্রুপ হলে কিন্তু পেন্ডিংয়ে পড়ে থাকবে, আর আপনার নিজস্ব গ্রুপ হলে কিন্তু কোনো ব্যাপারই না, এটা কিন্তু খুব সহজে করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ছোট ভিডিওটি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের টেকনিক্যাল সাববির ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন।